দু সালে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সনাতন ধর্মের উপর বিশ্বাস ফিরে এসেছে মানুষের বহু বছর ধরেই আমরা দেখেছি বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সনাতন ধর্মের উপর বারবার আঘাত এসেছে কিন্তু বর্তমানে পরিস্থিতিটা অন্যরকম ধীরে ধীরে রাজ্যে ফিরে এসেছে আমাদের পুরনো কৃষ্টি সংস্কৃতি আস্তিকতার পরিবেশ ফিরে এসেছে ত্রিপুরায় গণেশ চতুর্থী উপলক্ষে উৎসবে মেতে উঠেছেন রাজ্যের মানুষ মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত গণেশ পুজো অংশগ্রহণ করে বুধবার এমনটাই বলেন প্রদেশ বিজিপির সভাপতি রাজীব ভট্টাচার্য গত কয়েক বছর ধরেই রাজ্যে গণেশ পুজোর প্রচলন ব্যাপক আকার নিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সংস্কৃতির এই মেলবন্ধনের ফলে মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহার স্বপ্নকে সত্য করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে বলে এদিন আশা প্রকাশ করেছেন প্রদেশ বিজিপির সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে আমরা যদি লক্ষ্য করি দুই হাজার আঠারোতে একটা রাষ্ট্রবাদী সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই সনাতন ধর্মের উপর যেটা বিগত দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা দেখতাম সনাতন ধর্মের উপর আঘাত আসত কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে আজকে এই গণেশ পূজাকে লক্ষ্য করে আজকে সমস্ত রাজ্যের সমস্ত আনাচে কানাচে সমস্ত জায়গায় বিভিন্ন পূজা উদ্যোক্তারা এই গণেশ পূজার জন্য এগিয়ে এসছেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং রাজ্য সরকারও চেষ্টা করছে আমাদের এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল মন্ত্রীরা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যেভাবে কাজ করছে মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আনার লক্ষ্যে সরকার যেভাবে ভূমিকা নিচ্ছে পাশাপাশি আমাদের এই সনাতন ধর্মের ভাইয়েরা বোনেরা সকলে মিলেও এই সরকারের যে শুভ উদ্যোগ সেটাকে কাজে লাগিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে তারাও এগিয়ে আসছেন এটা আমাদের কাছে একটা বড়। ফল গণপতি বাপ্পার কাছে রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করে মহারাজগঞ্জ বাজারের পুজোয় উপস্থিত জনসাধারণের মধ্যে এদিন নিজ হাতে মহাপ্রসাদও বিতরণ করতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে রিপোর্ট আর নিউজ